আমি আয়না, বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার। বিশ্বের অন্যতম শক্তিধর দেশ আমেরিকার হাতে রয়েছে সবথেকে অত্যাধুনিক অস্ত্রের সম্ভার, যুদ্ধবিমান থেকে শুরু করে যুদ্ধজাহাজ কি নেই। অত্যাধুনিক অস্ত্রের সম্ভারে যাকে বলে সুসজ্জিত রণতরীও রয়েছে। আমেরিকার কাছ থেকে অনেকদিন ধরেই F-35 যুদ্ধবিমান চেয়ে রেখেছিল ইসরায়েল। প্যালেস্তানীয় জঙ্গি গোষ্ঠী হামাস ইসরায়েলের ওপর রকেট হানা করার পর সেই দাবি আরও জোরালো হয়েছে। ইসরায়েলের পরিস্থিতি রীতিমতন কোণঠাসা হয়ে পড়েছে। ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ সম্পর্কে যাবতীয় খবরের আপডেট জানার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো রকম কোনো খবরের আপডেট মিস না হয়। তার জন্য নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও সমস্ত খবরের আপডেট খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য আজ তাক বাংলার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে তাকে ফলো করবেন। এক্ষেত্রে আপনাদের খুব বেশি ট্যাব খুলতে হবে না, কোনো ঝামেলা নেই। শুধুমাত্র ফলো করে রাখলেই হোয়াটসঅ্যাপেই আপনি পেয়ে যাবেন সমস্ত খবরাখবরের আপডেট। এই মুহূর্তে দাঁড়িয়ে ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যে যুদ্ধ চলছে, সেখানে ইসরায়েল কিছুটা হলেও সাহায্য পাচ্ছে আমেরিকার থেকে। আমেরিকার কাছ থেকে অনেকদিন ধরেই F-35 যুদ্ধবিমান চেয়ে রেখেছিল ইসরায়েল। প্যালেস্তানীয় জঙ্গি গোষ্ঠী হামাস ইসরায়েলের ওপরে রকেট হানা করার পর সেই দাবি আরও জোরালো হয়েছে। সূত্রের খবর, এই পরিস্থিতিতে আমেরিকার মিত্র দেশ ইসরায়েলকে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর এই যুদ্ধবিমান একবার হাতে পেয়ে গেলে ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধের ঝাঁজকে আরও বাড়াতে পারবে। এমনকি সামরিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে ইসরায়েল। গাজায় হামাসের ঘাঁটি ধ্বংস করা তখন শুধুমাত্র সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াবে। এবার এক নজরে দেখে নেওয়া যাক যে F-35 যুদ্ধবিমান এত ভয়ঙ্কর কেন। F-35 ম্যাক 1.6 মতো উচ্চ গতিতে উঠতে পারে এবং কোনো রকম কোনো আপোষ না করে 4টি অস্ত্রের অভ্যন্তরীণ পেলোড বহন করতে পারে। তবে এটি F-35-এর ফায়ার পাওয়ার নয় যা সত্যি পার্থক্য তৈরি করে, এটি কম্পিউটার শক্তি। এই কারণেই F-35গুলি আকাশে কোয়ার্টার ব্যাক বা একটি কম্পিউটার যা উড়তে পারে হিসেবেই পরিচিত হয়েছে। আজকে আমরা যে বিমানটিকে F-35 হিসেবে চিনি তা একটি একক অত্যন্ত সক্ষম বিমানসহ একাধিক যুদ্ধবাহিনীর চাহিদা মেটাতে তৈরি হয়েছিল। এমন কোনো বিমান কখনোই পাওয়া যায়নি যা F-35-এর মতন পরিস্থিতিগত সচেতনতা প্রদান করে। 2022-এর মেতে জনপ্রিয় মেকানিক্স US মিলিটারির নতুন ফাইটার F-35 অন্বেষণ করে। পেন্টাগনের কর্মকর্তারা বিশ্বাস করেন স্ট্রিমলাইন লজিস্টিক সাপ্লাই লাইন রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণের অনুমতি দেবে F-35। এটি F-22-তে পাওয়া স্থিতল প্রযুক্তির সুবিধাও দেবে। নির্দিষ্ট দূরত্ব থেকে অতি সহজেই লক্ষ্যমাত্রাকে ধ্বংস করতে পারবে F-35। তার সত্যি কথা বলতে গেলে জুড়ি মেলা ভার। এমনিতেই ইসরায়েলের হাতে রয়েছে বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেম, যা আয়রন ডোম নামেই পরিচিত। এই ডিফেন্স সিস্টেমের সাহায্যে যে কোনো রকেট ড্রোন প্রায় 70 কিলোমিটার দূরত্বে থাকা অবস্থানেও ধ্বংস করে ফেলা যায়। এবার তার উপর যদি F-35 যুদ্ধবিমান হাতে পেয়ে যায় ইসরায়েল, তাহলে হামাস জঙ্গিদের ঘাঁটিগুলোকে ধ্বংস করা আরও বেশি সহজ হবে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে লাগাতার হামাস জঙ্গি গোষ্ঠী ইসরায়েলের ওপরে রকেট হামলা চালাচ্ছে। লেবানন থেকেও একইভাবে হামলা চলছে। রীতিমতন ঘরের মধ্যে ঢুকে গিয়ে সেখানে
অত্যাচার চালাচ্ছে জঙ্গি গোষ্ঠী। একেবারে রক্তক্ষয়ী হামলা চলছে এবং রীতিমতন অবরুদ্ধ হয়ে গিয়েছে গাজার উপত্যকা। এই হামলায় ইসরায়েলিদের প্রাণহানির সংখ্যা 600 ছাড়িয়ে গিয়েছে, আহতের সংখ্যা 2000-এরও বেশি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইসরায়েলের পাশে রয়েছে ভারত, এমনকি আমেরিকাও ইসরায়েলেরই পাশে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর পুরো বিষয়টির ওপরে খেয়ালও রাখছে। কিন্তু যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বৃদ্ধ, মেয়ে, শিশু নির্বিশেষে এই জঙ্গি গোষ্ঠী অত্যাচার চালাচ্ছে। রীতিমতন ঘরের মধ্যে ঢুকে পড়ে মারধর করা হচ্ছে, কিডন্যাপ করা হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমেরিকা যদি এইভাবে সাহায্যের হাত বাড়ায় তাহলে তা ইসরায়েল বাহিনীর কাছে বাড়তি অক্সিজেন যোগাবে সেটা বলাই চলে। আমরা জানি কমবেশি যে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ আমেরিকার হাতে রয়েছে সবথেকে অত্যাধুনিক অস্ত্রের সম্ভার। যুদ্ধবিমান থেকে শুরু করে যুদ্ধজাহাজ, এমনকি অত্যাধুনিক অস্ত্রের সম্ভারে সুসজ্জিত রণতরীও রয়েছে। আমেরিকার কাছ থেকে অনেকদিন ধরেই F-35 যুদ্ধবিমান চেয়ে রেখেছিল ইসরায়েল। প্যালেস্তানীয় জঙ্গি গোষ্ঠী হামাস ইসরায়েলের ওপর রকেট হামলা করার পর সেই দাবি কিন্তু আরও জোরালো হয়েছে। সূত্রের খবর, এই পরিস্থিতিতে আমেরিকা মিত্রদেশ ইসরায়েলকে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর এই যুদ্ধবিমান একবার হাতে পেয়ে গেলে ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধের ঝাঁজকে আরও বাড়াতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এমনকি যুদ্ধের যে মোড়, সেই মোড়ও ঘুরিয়ে দিতে পারে ইসরায়েল। গাজায় হামাসের ঘাঁটিগুলো ধ্বংস করা তখন শুধুমাত্র সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াবে। তবে এই মুহূর্তে কিছুটা হলেও ইসরায়েল কিন্তু কোণঠাসা হয়ে পড়েছে। কিন্তু ইসরায়েলও যে উত্তর দিচ্ছে না তা একেবারেই নয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। জানা যাচ্ছে আমেরিকা ইসরায়েলের হাতে তুলে দিতে চলেছে F-35 যুদ্ধবিমান। আর এই যুদ্ধবিমান একবার যদি ইসরায়েল পেয়ে যায় তাহলে হামাসের বিরুদ্ধে যে যুদ্ধের ঝাঁজ তা আরও বাড়বে। এমনকি সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে ইসরায়েল। গাজায় তখন হামাসের ঘাঁটিগুলিকে ধ্বংস করা শুধুমাত্র সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো খবরের আপডেট মিস না হয় নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আর আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলকেও ফলো করবেন, যাতে সমস্ত খবরের আপডেট আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপেই পেয়ে যেতে পারেন।